আসসালামু আলাইকুম রং রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা কঠোর শাস্তির ঘোষণা দিল সৌদির পাবলিক প্রসিকিউশন সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের চাকরি প্রার্থী এরকম বেশ কিছু নারীকে চাকরি দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করার অপরাধে এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশনের একটি সরকারি সূত্র জানিয়েছেন যে ব্ল্যাকমেইলারের বিরুদ্ধে একটি পাবলিক মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে পাবলিক প্রসিকিউশন অফিসের তদন্তে প্রমাণিত হয়েছে যে এই সৌদি নাগরিক বেশ কয়েকজন নারী চাকরি প্রার্থীকে প্রতারণা করতে সক্ষম হয়েছিল তিনি চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে প্রলোভন দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাদের চাকরি দেবে সেই অনুসারে তিনি সরকারি নথি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ছাড়াও তাদের ব্যক্তিগত তথ্য এবং ছবি সংগ্রহ করেন এরপর সেই তথ্য তার মোবাইলে সংরক্ষণ করেন এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে জানিয়েছেন যে এই ধরনের কাজগুলো সৌদি আরবে বড় অপরাধের মধ্যে একটি যার জন্য অপরাধীরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হবে পাবলিক প্রসিকিউশন এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যে কেউ ক্ষতি বা ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে অন্যের তথ্য সংগ্রহ করবে তাকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হবে আদালত তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে